আসসালামু আলাইকুম, জেড টিভি হেলথ টিপসে স্বাগতম। গর্ভাবস্থায় বা প্রসবপূর্ব ভিটামিন সম্পর্কে আজ আলোচনা করব। গর্ভাবস্থায় ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাধারণত প্রসবপূর্ব ভিটামিন প্রেসক্রাইব করেন। প্রসবপূর্ব ভিটামিন হলো বিশেষভাবে তৈরি করা সম্পূরক, যা গর্ভবতী নারীকে এবং প্রবর্ধমান শিশুকে সাপোর্ট করতে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পেতে ডিজাইন করা হয়েছে। বিশেষ করে গর্ভের শিশুর জন্মগত ত্রুটি প্রতিরোধের জন্য অতিরিক্ত ফোলেট, মায়ের রক্তাল্পতা থেকে রক্ষার জন্য আয়রন এবং মাতৃহারের ঘনত্ব সংরক্ষণের জন্য ক্যালসিয়াম প্রয়োজন। অনেক প্রসূতি বিশেষজ্ঞ গর্ভবতী নারীদের প্রতিদিন কমপক্ষে 200 মিলিগ্রাম ডকোসাহেক্সাইনিক অ্যাসিড বা DHA গ্রহণ করতে সুপারিশ করেন। গুরুত্বপূর্ণ তথ্য হলো, প্রসবপূর্ব ভিটামিন স্বাস্থ্যকর খাবারের পরিবর্তে গ্রহণ করা যাবে না। কিছু গর্ভবতী নারী বিশ্বাস করে প্রসবপূর্ব ভিটামিন গ্রহণ করলে স্বাস্থ্যকর খাদ্য না গ্রহণ করলেও চলবে, এটা সত্য নয়। ভিটামিন হলো পুষ্টিকর খাদ্যের পরিপূরক, প্রতিস্থাপন করা নয়। প্রকৃতপক্ষে পুষ্টিকর সুষম খাদ্য গ্রহণের সাথে প্রসবপূর্ব ভিটামিন গ্রহণ করলে আরও ভালো কাজ করে। প্রসবপূর্ব ভিটামিন গর্ভবতী নারীর সমস্ত পুষ্টির চাহিদা পূরণ করে না। উদাহরণস্বরূপ বলা যায়, একজন গর্ভবতী নারীর প্রতিদিন প্রায় 1200 মিলিগ্রাম থেকে 1500 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন, যা প্রসবপূর্ব ভিটামিনে শুধুমাত্র 250 মিলিগ্রাম থাকে। বাকিটা খাবার বা অতিরিক্ত সম্পূরক থেকে গ্রহণ করা উচিত। ডাক্তারের প্রেসক্রাইব করা ভিটামিন সবসময় ভালো হয় না, আবার সব ভিটামিন সমানভাবে তৈরি হয় না। প্রেসক্রিপশনের মাধ্যমে পাওয়া যায় এমন অনেক ভিটামিন সরকারিভাবে ফ্রিতে পাওয়া যায়, আবার এক ব্র্যান্ডের ভিটামিন অন্য ব্র্যান্ডের চেয়ে বেশি কার্যকর নাও হতে পারে। মূল পার্থক্য হলো দামের বেলায়, আবার আপনার প্রসবপূর্ব ভিটামিনের প্রয়োজন নাও হতে পারে। বেশিরভাগ ডাক্তার গর্ভবতীদের ভিটামিন সম্পূরক গ্রহণ করার পরামর্শ দেন, তবে দেখা যায় গর্ভাবস্থার জন্য ওই নারীর বিশেষভাবে প্রয়োজন নেই। এছাড়াও কিছু ভালো মাল্টিভিটামিন পাওয়া যায় যা গর্ভাবস্থায় নিরাপদ। মাল্টিভিটামিন বেছে নেওয়ার ক্ষেত্রে নিশ্চিত করুন যে এতে পর্যাপ্ত পরিমাণে ফোলেট বা ফলিক অ্যাসিড এবং সঠিক পরিমাণে অন্যান্য ভিটামিন এবং খনিজ রয়েছে। ভিটামিন এ এর উচ্চমাত্রা শিশুর জন্মগত ত্রুটি সৃষ্টি করতে পারে। গর্ভবতী নারীর ভিটামিন এ এর প্রস্তাবিত খাদ্য তালিকাগত পরিমাণ হল 770 মাইক্রোগ্রাম। যদি গর্ভাবস্থার আগে ভিটামিন গ্রহণ না করেন, তবে গর্ভাবস্থায় গ্রহণ করতে পারবেন। গর্ভধারণের পরিকল্পনা করলে গর্ভধারণের অন্তত কয়েক মাস আগে প্রসবপূর্ব ভিটামিন গ্রহণ শুরু করা উচিত। ভিটামিন গ্রহণের আগে গর্ভবতী হয়ে পড়লে অবিলম্বে গ্রহণ শুরু করার পরামর্শ দেওয়া হয়, কারণ ভিটামিন গর্ভাবস্থায়ও উপকারী। প্রসবপূর্ব ভিটামিন সম্পর্কে কোনো প্রশ্ন বা উদ্বেগ থাকলে ডাক্তারের সাথে কথা বলুন। ব্র্যান্ড নির্বাচন করার সময় কিছু পুষ্টির কথা মাথায় রাখুন, যেমন প্রসবপূর্ব ভিটামিনে প্রয়োজনীয় সমস্ত ক্যালসিয়াম থাকবে। গর্ভবতীদের দৈনিক 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। যদি খাদ্যের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে পাওয়ার সম্ভাবনা না থাকে, তখন পৃথক ক্যালসিয়াম সম্পূরক গ্রহণ করার কথা বিবেচনা করুন। অত্যধিক ভিটামিন এ জন্মগত ত্রুটি সৃষ্টি করতে পারে। নিশ্চিত হন যে আপনি 10,000 IU এর নিচে প্রসবপূর্ব ভিটামিন বা মাল্টিভিটামিন ব্যবহার করছেন। কিছু নারী প্রসবপূর্ব ভিটামিনের সমস্ত আয়রন শোষণ করে না এবং তার অতিরিক্ত পরিপূরকের প্রয়োজন হতে পারে। যদি কম আয়রন মাত্রা বা রক্তশূন্যতা সম্পর্কে উদ্বিগ্ন হন, তবে ডাক্তার বা মিডওয়াইফের সাথে কথা বলুন। স্পিনা বিফিডা সহ নিউরাল টিউব ডিফেক্ট নামে পরিচিত জন্মগত ত্রুটিগুলি প্রতিরোধ করতে গর্ভবতীদের প্রতিদিন কমপক্ষে 400 থেকে 800 mcg ফোলেট, যা ভিটামিন সাপ্লিমেন্টে ফলিক অ্যাসিডের আকারে দেওয়া থাকে, তা প্রয়োজন। কিছু গর্ভবতী দেখতে পায় যে ভিটামিন তাদের পেটে সহ্য হচ্ছে না, খাবারের সাথে ভিটামিন গ্রহণ করলে সাহায্য হতে পারে। বিশেষ করে যদি সকালের অসুস্থতা অনুভব করেন, ব্র্যান্ড পরিবর্তন করে অন্য ব্র্যান্ডের মাল্টিভিটামিন গ্রহণ করলেও এ সমস্যা দূর হতে পারে। প্রিয় দর্শক, হেলথ বিষয়ক পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।